আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে চ্যালেঞ্জ করব, এটা হলো আমার মামি শাশুড়ি তো আমাদের বাসায় আসছে, গতকালকে আসছে, তোর ডাক্তারের কাছে আসছে। আমার মামা অসুস্থ, তো ডাক্তার দেখাইতে আসছে। তো চিন্তা করছি যে মামা নেই যেহেতু আসছে, তো মামার সাথে একটা চ্যালেঞ্জ করে ফেলি। তো আজকে আমরা মামানে আজকে আমি চ্যালেঞ্জ করব মামানের সঙ্গে হচ্ছে কি দিয়ে ফিশ গ্রিল আর হচ্ছে মাটন কারি, আর এই যেখানে আছে স্টা গ্রেভি, মাটন আছে, সালাদ আছে, রাইস আছে। ওকে মামানি, আপনি যেখানে যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে খেতে পারেন সালাদ। হ্যাঁ, তো আজকে যদি ঠিক আছে, মামানি হেরে যায় মামানিকে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে, আর আমার কথা আর কি বলবো। ওকে তাহলে মামানি চেষ্টা শুরু করেন, রেডি? রেডি। ওকে, বিসমুল্লাহ রহমান রহিম। এটা কিন্তু আমার মামি শাশুড়ি, বুঝতে হবে। হ্যাঁ, খান না না, খাইতে হবে, প্লেটে যা আছে সব শেষ করতে হবে। এখানে ঝোল আছে, ঝোল নিবেন, মাংস আছে, সালাদ যেটা ভালো লাগে, কাঁচামরিচ আছে, আর এগুলো কিন্তু পালিশমেন আছে, আবার আস্তে আস্তে খাইলে হবে না কিন্তু। বিসমিল্লাহ। মাটনটা অনেক ভালো সিদ্ধ হয়েছে, হলো তেলাপিয়া মাছের ফিশ গ্রিল, বড় সিজের তেলাপিয়াটা। ভিডিও মানে আপনি তো বাসায় বসে বসে দেখতে পারবেন। আমি কিন্তু অনেক খাদক মামানি, তাড়াতাড়ি খাইতে হবে, খাদকের সঙ্গে বসছে। গ্রিলটা অনেক মজা হয়েছে, মানে কিন্তু বানাইতে চায় না ভিডিও, তো ভাবছি একটা স্মৃতি হিসাবে রাখার দরকার। মানে তাড়াতাড়ি খেতে হবে, মাছটা কিন্তু দেখে টাটকা ছিল, জিতা মাছ। কখনো কি মামার ভিডিও বানাইছে এরকম? না না, এই প্রথম, প্রথম এটা করতে না হবে। যাক সমস্যা নেই, পাশে যেও দেখতে পারবেন আমাদের ভিডিও। মামার সাথে বানানো হয়েছে আমার শ্বশুরের, মাটন একেবারে মোমের মতো গলে গেছে। রোমাইসা রোমাইসা আপু গেছে ইয়ামতে, কোকান্তে গেছে। কুকিংটা আমার অনেক পছন্দ, মজু কোক আমার এই দুর্ভূত খুব খুব পছন্দ হয় আমার।
মাংস কিন্তু মা মানে এগুলো শেষ করতে হবে, এগুলো শেষ করতে হবে। না মা, মাংস গরম খাম না, কেন খাম নাই, খাও না? কি কি সমস্যা? ডাক্তার না করছে কি কারণে? ওষুধ দিচ্ছি, চাবি না দিচ্ছি, অল্প করে খান, কিছু হবে না। দিন বারা খাইতে নেই। না খান, প্লেটে ছোট কাছে ছোট খায়, খান আজকে দিন খান, আর আর খাওয়ার দরকার নেই, কোনোদিন আজকে খান। আর শনিবার থেকে চালাম, খান, একদম ফেলে কিছু হবে না। কারণ আমার আমার মা অনেক কাজ তো আগে, বুঝছেন তো, ডাক্তার বলে কি গরু মাংস খাইতে নেই, সেটা খাইতে না, ঈদের দিন গরু মাংস খাবে না, পরে মানে জোর করে খাওয়া হয়েছে, না ঈদের দিন খেলে কিছু না, আল্লাহ মানে নামের মাংস মানে যে খোলবার কাশি। নাম। হ্যাঁ, আমি কি ঈদের দিন সবাই মাংস খাবে, আপনি আপনি তাকে থাকবে হ্যাঁ মাংস নিষেধ, আমি কি এত কিছু বাসা লাগবে আপনার খান, পরে জোর করে খাওয়া হয়েছে। বাবা এত বড় মধু, সে ওই এন্দ্রা যেদিকে কালকে রাখছিলাম এন্দ্রা ঢুকা তো দিই, মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, পুরো সলিড মাংস, খাইতে হবে মাংস, কোনো ইয়ে করা যাবে না। আপনি বলে যে নাকি মাংস খাওয়া নাকি নিচে মাংস খাইছি না, দেখছো না মুখে মাংস খাইছে না, মানে একটু আস্তে আস্তে খায়, ধীরে ধীরে সাধারণভাবে আমরা একসাথে ভাত খেতে বসে সবার খাওয়া দাওয়া শেষ দেখি, মানে দেখান পেটে সবকিছু রয়ে রয়ে যা, আমি অনেক ফাস্ট খাওয়াতে। মাংস খাও না, মনে হচ্ছে আস্তে আস্তে খাইতেছে। আপনি তো ছোটবেলা থেকে এরকম আস্তে আস্তে খান, আমার তাও না, ধীরে ধীরে আস্তে ধীরে। বলছেন স্বাস্থ্য তো মাশাল্লাহ ভালো আছে, আপনি কি খাইতে পছন্দ করেন? সবার কিন্তু ভালো পছন্দের খাবার থাকে, আমার পছন্দের খাবার কি জানেন বলি, এক কারি মানে ডিম, আমি আস্ত ডিম বেশি বলে 10টা ডিম মানে একসাথে খাইতে পারি, যে এরকম ভাতটা নেটে বসে 1-10টা ডিম খাইতে পারি, 10টা 11টা 12টা হাইস্ট হাইস্ট 12টা ডিম ভালো পাই আমিও, ডিম জীব। তাহলে তো ডিমটা আমার সাথে একটা চ্যালেঞ্জ হবে আপনার, হ্যাঁ না কথা বেড়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু এককারি পছন্দ, আমার মামানির এককারি পছন্দ, এককারি নিয়ে আসবো অবশ্যই, দুজনে পছন্দের খাবার হয়ে গেল। মাছ তো একটু আস্তে আস্তে খালি ভালো, কাটা কুটা কাটা কুটা দূরবীন দে, আমি তখন এরকম চ্যালেঞ্জের খাবার খাই না, জি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে মুহূর্তের মধ্যে খাবার দাবার শেষ, তো আজকে মামার সাথে বসে বসে তো আস্তে আস্তে খাইতেছে, প্রথমে কিন্তু আবার স্পিড ছিল, ভাবলাম মামার সাথে চ্যালেঞ্জ করতে পারছি,
মামনি তো চ্যালেঞ্জ না, ধীরে ধীরে খাই, ধীরে ধীরে খাই। এই জন্য মামনি হতো, এখন আমি একটু কিছু গল্প করতেছি আর খাচ্ছি এই কারণে। এখানে মামানির মতো আমি একটু খাচ্ছি। আমি বলতেছি বলে নিয়ে দাম কিনা আজকে খাইতে হবে মাংস খাবো না, ভাত খাবো মাংস খাইবো খাবো মাংসের নাফার দাম দা করতেছেন দেখছে সমী শুভ না, আপনি মাংস খাবেন না এতক্ষণ কইতে হইব আমারে, আমি কোন গুসা না, আমি শর্মাই না, তাই না তো মানে কত হইল যেটা খাবার না কাইলে সমস্যা হবো ওই কারণ আর কি সমস্যা আমি বুঝতেছি না। এই যে আমার জানা মতো গরু মাংসে কোনো কিছু ক্ষতি হবে এটা জানি, এক অ্যালার্জি বা এরকম কিছু কোনো ডাক্তার নিষেধ দিয়েছে নাকি, কোনো কবিরাজ নিষেধ দিয়েছে কোন তো? এই যে ডাক্তারে ডাক্তারে হ্যাঁ ডাক্তারের নিষেধে হচ্ছে ভালো মন্দ যাতে না খাইতে পারেন এই কারণে। আল্লাহর রহমতে আমরা আবার কোনো খাবার দাবার কোনো খাবার দাবারই বাসি না এক কথায়, ডাক্তার না করুক আর যেই না করুক। আমাকে তো আপনি আগে বলে না যে মাংসটা হালতায় অন্য কিছু করতাম আপনার জন্য, এই যা করছো তাও খুব ভালো, যা করছো তাই বল যথেষ্ট। আমি ভাবছি যে মামানি আমি আস্তে আস্তে খাচ্ছি, কারণ হচ্ছে ভাবছি যে মামানি তো মাছটা একটু শেষ করে তারপরে মাংসটা খাবি, এখন বলে মাংস খাবি না, মাংস একেবারে নিষেধ। আগে যেমন অনেক কিছু করতাম মুরগি টুগি করতাম, বাট আমি তো ভাবতে পারি না যে মাংস খাবার নিষেধ বা খায় না এরকম মাথা নেই। হ্যাঁ সমস্যা নেই যেতে খাওয়া হচ্ছে, আমরা একটা মাছ এনে দেয় না না খাবো না, হ্যাঁ খাবো না মাছ, মাছ তো যে মামা অর্ধেকটা খাইছে না ওইটা আপনাকে বিলগে পালিছে মানে খাবার নষ্ট করতে নেই। আমি জানি যে আপনি আস্ত খাইতে পারবেন যে আস্ত বুঝছো, এখানে আমারও কি ওটা বুঝছে বুঝে গেছে বাইরে আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। এখন আমরা মধু খাবো, মধু না খাবেও না জি, এখানে চ্যালেঞ্জটা এখানেই শেষ। আমাদের বউ শাশুড়ির বউ শাশুড়ির চ্যালেঞ্জটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে আল্লাহ হাফেজ পাবে। তো একটা চ্যালেঞ্জ করবো মামনির সাথে এক কারি দিয়ে, আল্লাহ হাফেজ, বাই বাই, আল্লাহ হাফেজ।